ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি দেশের সাথে। সে দেশটি হলো আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ পায় বাংলাদেশ। এদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 16 কোটি। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ মোট 7টি। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যা গ্রামাঞ্চলে খালে বিলে দেখা যায়। জাতীয় ফল কাঁঠাল, যা খেতে খুবই সুস্বাদু। জাতীয় গাছ আম গাছ, বাংলাদেশে প্রচুর আম গাছ রয়েছে। জাতীয় মাছ ইলিশ, পদ্মার ইলিশ সারা বিশ্বে অনেক জনপ্রিয়। জাতীয় পশু বাঘ, বর্তমানে সুন্দরবনে সংখ্যায় কম হলেও প্রায় 110টি বাঘ রয়েছে। এদেশের মানুষের রাষ্ট্রভাষা বাংলা। বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করে রক্ত খুইয়েছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার স্বার্থে সালাম, রফিক, শৌফিক, বরকত, জব্বার সহ আরও অনেকেই আন্দোলন করে রাজপথে শহীদ হয়েছেন। তাদের স্মৃতিতে তৈরি আজকের জাতীয় শহীদ মিনার। ১৯৭১ সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের দেশকে স্বাধীন রূপে দেখতে পাই। সেই স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে 7টি সৌধ নিয়ে গর্বের সাথে সাভারে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। পরবর্তী পাঠে আমরা বাংলাদেশ সম্পর্কে আরো জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শোষণের নাল পাশ ছিলে যারা, আমরা তোমাদের